নমস্কার দর্শক বন্ধু, আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ 4th March 2024 সোমবার, বাংলার 20 ফাল্গুন 1430। আজকের সকাল 9টার সময় অনুসারে রাশিচক্রে গ্রহদের পজিশনগুলি এই রকম রয়েছে। মেষ রাশির ঘরে রয়েছে বৃহস্পতি, কন্যা রাশিতে রয়েছে কেতু, বৃশ্চিক রাশির ঘরে রয়েছে চন্দ্র, মকর রাশিতে রয়েছে শুক্র এবং মঙ্গল, কুম্ভ রাশির ঘরে রয়েছে শনিদেব, রবি এবং বুধ, এবং মীন রাশিতে রয়েছে রাহু। আজকের তিথি কৃষ্ণপক্ষের নবমী, রাত 2:43 পর্যন্ত। আজকে জ্যেষ্ঠ নক্ষত্র থাকছে বেলা 11:36 পর্যন্ত। আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশি লগ্নের জন্য ওভারঅল শুভ সময় এবং অশুভ সময়। আজকে দিনের রাহুকালের সময়টি হলো, অর্থাৎ অশুভ সময়টি হলো সকাল 8:10 থেকে সকাল 9:37 পর্যন্ত। আজকে দিনের এই সময়ে কোনো ধরনের শুভ কাজ করবেন না। আজকে দিনের শুভ সময়গুলি হলো সকাল 6:03 থেকে সকাল 7:16 পর্যন্ত, আবার সকাল 10:30 থেকে দুপুর 12:55 পর্যন্ত, আবার বিকেল 4:11 থেকে বিকেল 4:57 পর্যন্ত, এবং রাত 6:33 থেকে রাত 8:56 পর্যন্ত, আবার রাত 11:51 থেকে রাত 2:29 পর্যন্ত। আজকে দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজগুলি করতে পারেন। সব রাশি লগ্নের জন্য বলবো যে আজ যাত্রা নেই, তাই দূরে বা নতুন কোনো জায়গায় যাবেন না। বিবাহের জন্য একটি লগ্ন রয়েছে আজ, যেটির সময় হলো রাত 2:43 থেকে শেষ রাত 4:53 পর্যন্ত। চ্যানেলে যারা নতুন আছেন, আমার ভিডিও প্রথমবার দেখছেন, আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটিতে 12টি রাশির কেমন যাবে। মেষ রাশি, মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো যে সমস্যার সমাধানের জন্য অন্যের প্রতি ভরসা না করে আপনাকে নিজের প্রতি কিন্তু বিশ্বাস রাখা দরকার। আজ অবশ্যই অতিরিক্ত নাক গলানোর কারণে কিন্তু আপনার স্ত্রীর সাথে কিন্তু আপনার মনোমালিন্য হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, তাই অতিরিক্ত কিন্তু স্ত্রীর ব্যাপারে নাক গলাতে যাবেন না। আজ কিছু খেলাধুলায় কিন্তু আপনি বাচ্চাদের সঙ্গে যোগদান করতে পারেন, এবং তার মধ্যেই কিন্তু আপনার কিছু আঘাত আসার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখুন, নিজের যত্ন নিন। আর্থিক দিকটি চাপের রয়েছে, অবশ্যই নিজের অর্থ সাবধানে খরচা খরচ করুন। অতিরিক্ত খরচের কারণে কিন্তু আজ কিছুটা আর্থিক প্রবলেমে কিন্তু আপনি পড়তে পারেন। পারিবারিক দিক থেকে বলবো, দিনটি কিন্তু চাপের, অবশ্যই পরিবারের লোকজনের সাথে সাবধানে কথাবার্তা বলুন। আপনার কোনো কথা বা ব্যবহারে কিন্তু বড়দের আঘাত আসতে পারে, তাই অবশ্যই কিন্তু কথাবার্তায় মার্জনা বজায় রাখুন। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু খুবই ভালো, আজ অবশ্যই আপনি নিজের মনের মানুষকে কিন্তু খুঁজে নিতে পারবেন। কর্মক্ষেত্রেও দিনটি বেশ সুন্দর, অবশ্যই আপনি আপনার কাজের জন্য প্রশংসিত হবেন, আপনার কর্মে মনোযোগী অবশ্যই বাড়বে, নতুন কোনো প্রকল্প কিন্তু আপনি বাস্তবায়িত করতে পারবেন। আর যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু অবশ্যই নিজের ব্যবসা কিন্তু উন্নতি করতে পারবেন। বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন, আপনাদের মধ্যে সকল প্রকার সমস্যা কিন্তু আজ মিটে যাবে, এবং আপনারা সুন্দর একটা রোমান্টিক দিন কিন্তু আজ কাটিয়ে উঠতে পারবেন। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 6:10 থেকে সকাল 7:08 পর্যন্ত, এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 7:30 থেকে সকাল 8:10 পর্যন্ত। এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান, তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 3, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে হলুদ, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন, বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। বিশ্বরাশি, বিশ্বরাশি জাতজাতিকাদের জন্য বলবো যে বড়দের প্রতি মর্যাদাপূর্ণ সম্মান কিন্তু আপনার অবশ্যই থাকা দরকার, তাদের আশীর্বাদে কিন্তু অবশ্যই আপনি নানা রকম সমস্যার কিন্তু সমাধানের রাস্তা খুঁজে পাবেন। নিজের শারীরিক দিক থেকে অবশ্যই আপনি একটু চাপে থাকবেন, তাই নিজের মন মানসিকতাকে ঠিক রাখার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনার শারীরিক দিকটিও মোটামুটি ভালো থাকবে। আজ আজ আর্থিক দিকটি মধ্যম প্রকার, তাই অবশ্যই নিজের অর্থ কিন্তু সাবধানে খরচা খরচ করুন। আজ কিছু আর্থিক প্রবলেমে কিন্তু আপনি পড়তে পারেন, সেটা কিন্তু
আপনার বুদ্ধিমত্তা এবং চতুরতার কারণে কিন্তু আপনাকে কিন্তু লাভ দিতে পারে আজ। আজ অবশ্যই পারিবারিক দিকটি কিন্তু খুবই ভালো রয়েছে, পরিবারের লোকজনের সাথে অবশ্যই সময় কাটান, তাদেরকে সময় দিন এবং তাদের সাথে কিন্তু খুব ভালো একটা দিন কিন্তু আজ আপনি কাটাতে পারবেন। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু বেশ চাপে রয়েছে, আপনার একতরফা প্রেম কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে, তাই অবশ্যই কিন্তু আপনার সাবধানে থাকা দরকার। কর্মক্ষেত্রেও দিনটি বেশ চাপের রয়েছে, অবশ্যই কর্মক্ষেত্রে আপনার নেগেটিভ দিকটি কিন্তু সকলের কাছে পরিচিত হতে পারে যদি আপনি সেই বিষয়ে না সচেতন হন। আজ বিবাহিত জীবনও বেশ চাপে রয়েছে, স্ত্রীর সঙ্গে কিন্তু মনোমালিন্য হতে পারে, আপনাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির মধ্যস্থতায় কিন্তু প্রবলেম সৃষ্টি হতে পারে, তাই অবশ্যই কিন্তু সতর্ক থাকুন। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 10:32 থেকে দুপুর 12:10 পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 7:55 থেকে সকাল 8:34 পর্যন্ত। এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান, তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে 2 এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সাদা এবং রূপালী, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। মিথুন রাশি। মিথুন রাশি জাতকজাতিকাদের জন্য বলবো যে কেউ আজ আপনাকে কিন্তু গুরুত্বপূর্ণ উপদেশ কিন্তু দিতে পারে, যেটাকে মানলে কিন্তু অবশ্যই আপনি জীবনের নানা প্রবলেম কিন্তু সলভ আজ করতে পারবেন। আজ অবশ্যই নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, নিজের শরীর স্বাস্থ্যের অবহেলা করবেন না এবং সেটাকে কিন্তু ভাগ্যের ব্যাপার বলে কিন্তু অবহেলা না করাটাই কিন্তু ভালো। আজ আর্থিক দিকটি কিন্তু আপনার বেশ ভালো রয়েছে, কোনো বন্ধুর সহায়তায় কিন্তু আপনি কোনো আর্থিক লাভ আজ করতে পারবেন, দিনটি কিন্তু খুবই আর্থিক দিক থেকে ভালো। পারিবারিক দিকটি কিন্তু মধ্যম প্রকার, তাই অবশ্যই পরিবারের লোকজনের সাথে সময় কাটান, তাদেরকে সময় দিন এবং নিজের অবস্থা এবং সমস্যা কিন্তু তাদের সাথে শেয়ার করার চেষ্টা করুন। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু খুবই ভালো দিন, প্রেম করার দিন, অবশ্যই যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু কাউকে প্রপোজ করতে পারেন, সফলতা পাবেন। আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু বেশ ভালো রয়েছে, আপনার কর্মদক্ষতায় এবং আপনার বুদ্ধিমত্তায় কিন্তু আপনি অবশ্যই নিজের কর্মের জন্য প্রশংসিত হতে পারেন। আজ যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু নিজের ব্যবসাকে কিন্তু উন্নতি ঘটাতে পারবেন। আজ বিবাহিত জীবনের জন্য বলবো, দিনটি কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে খুবই আনন্দের সাথে কাটবে, রোমান্টিক এবং ভালোবাসায় ভরা দিনটি কিন্তু আপনি বেশ উপভোগ করতে পারবেন। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো 4:12 থেকে 4:55 পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো 8:10 থেকে 9:00 পর্যন্ত। এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান, তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে 9 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে লাল এবং মেরুন, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। কর্কট রাশি। কর্কট রাশি জাতকজাতিকাদের জন্য বলবো যে বন্ধুদের সাথে সুন্দর একটা দিন কিন্তু আপনি কাটাতে পারবেন, যেটা আপনার সমস্ত রকম মানসিক সমস্যা এবং চিন্তাকে কিন্তু দূরীভূত করতে পারবে। আজ অবশ্যই কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, নিজের খাবারের প্রতি অবশ্যই যত্ন নিন এবং যোগাসন এবং ব্যায়ামের মাধ্যমে অবশ্যই নিজের শরীরকে সুস্থ রাখার কিন্তু আজ চেষ্টা করুন। আজ আর্থিক দিকটি বেশ চাপে রয়েছে, অবশ্যই নিজের অর্থ সাবধানে খরচা খরচ করুন এবং নিজের খরচকে কিন্তু অবশ্যই কন্ট্রোল করার চেষ্টা করুন। পারিবারিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে, পরিবারের লোকজনের সাথে আত্মীয়দের সাথে কিন্তু অবশ্যই সুন্দর একটা হাসি খুশি দিন কিন্তু আজ আপনি কাটাতে পারবেন। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু বেশ চাপে রয়েছে, মনের মানুষের সাথে অবশ্যই সময় কাটানো দরকার, তাকে সময় না দেওয়ার কারণে কিন্তু আপনাদের মধ্যে কিন্তু দূরত্ব বা ব্যবধান সৃষ্টি হতে পারে। আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু চমৎকার রয়েছে, অবশ্যই আপনি আপনার কর্মের কারণে প্রশংসিত হবেন, আপনার কর্মক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি মধ্যমনে হয়ে উঠবেন। আজ আজ বিবাহিত জীবন কিন্তু বেশ চাপে রয়েছে, স্ত্রীর সাথে কিন্তু ছোটোখাটো মনোমালিন্য হতে পারে, নানারকম তর্ক বিতর্কের মাধ্যমে কিন্তু আপনাদের মধ্যে আজ কিছুটা ঝগড়াঝাটি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো 6:20 থেকে 7:15 পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো 7:33 থেকে 8:15 পর্যন্ত। এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান, তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে 4 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে বাদামি এবং ধূসর, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন।
সিংহ রাশি জাতকাদের জন্য বলবো যে অন্যের হেল্প বা অন্যের উপকার করার মাধ্যমে কিন্তু অনেকটা মানসিক শান্তি আজ পেতে পারেন। আজ অবশ্যই নিজের দরকারি জিনিস বা কোনো দামি জিনিস যত্ন সহকারে রাখার চেষ্টা করুন। আজ কিছু চুরি হয়ে যাওয়ার কিন্তু ভয় একটা রয়েছে। আজ অবশ্যই নিজের বাবা মায়ের সাথে কিছুটা সময় কিন্তু আপনি কাটাতে পারেন। নিজের নানারকম মানসিক সমস্যা কিন্তু তা থেকে অনেকটা দূরে কিন্তু আপনি রাখতে পারবেন। আজ অবশ্যই নিজের শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে। আপনার শরীরের যত্ন নেওয়ার জন্য আপনি যোগাসন বা ব্যায়ামের অভ্যাস কিন্তু করতে পারেন। আর্থিক দিকটিও বেশ ভালো রয়েছে। আজ আপনার অতিরিক্ত অর্থ কিন্তু কোনো জমি জমায় বা সম্পত্তিতে কিন্তু ইনভেস্ট করতে পারেন, তাতে কিন্তু আপনি অবশ্যই ভবিষ্যতে লাভবান হবেন। আজ পারিবারিক দিকটি মধ্যম প্রকার, অবশ্যই পরিবারের লোকজনের সাথে সময় কাটান, তাদেরকে সময় দিন এবং তাদের অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করুন। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু মধ্যম প্রকার চাপের রয়েছে, অবশ্যই আপনাদের মধ্যে কিন্তু মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে, তৃতীয় ব্যক্তির মধ্যস্থতায় কিন্তু আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে। আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু চাপের, তাই অবশ্যই কাজের চাপ থাকবে। নিজের মাথা ঠান্ডা রেখে অবশ্যই কিন্তু নিজের কাজ দায়িত্বপূর্ণভাবে আপনার করা উচিত। আজ বিবাহিত জীবন কিন্তু চাপের, স্ত্রীর সঙ্গে কিন্তু তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজের চাপে কিন্তু আপনার স্ত্রী বিরক্ত হয়ে আপনার সঙ্গে কিন্তু তর্ক বিতর্ক করতে পারে, তাই অবশ্যই আপনি নিজেকে কিন্তু শান্ত রাখার চেষ্টা করুন। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 10:34 থেকে বেলা 11:45 পর্যন্ত, এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 8:15 থেকে সকাল 9:20 পর্যন্ত। এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান, তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সাদা এবং রূপালী, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। কন্যা রাশি জাতকাদের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য বেশ প্রাণোচ্ছল দিন। আজ আপনি আপনার ইচ্ছা অনুযায়ী দিনটি কিন্তু আপনার মতন পরিচালনা করতে পারবেন। আজ অবশ্যই যারা সঙ্গীতের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু সুখ্যাতি ঘটতে পারে। আজ অবশ্যই এমন কোনো মানুষের সাথে মিশবেন না বা পরিচিত করবেন না যার সাথে কিন্তু আপনি ভালো ফিল করতে পারেন না। আজ শরীর স্বাস্থ্যের দিক থেকে দিনটি কিন্তু বেশ ভালো রয়েছে। অবশ্যই নিজের শরীরের যত্ন নিন এবং যোগাসন ব্যায়ামের মাধ্যমে কিন্তু অবশ্যই আপনি নিজের শরীর স্বাস্থ্যকে আরও ভালো রাখতে পারবেন। আর্থিক দিকটি বেশ চাপের রয়েছে, তাই অবশ্যই নিজের অর্থ সাবধানে খরচা খরচ করুন এবং কাউকে ঋণ দেওয়া থেকে অবশ্যই কিন্তু বিরত থাকুন, নাহলে কিন্তু আর্থিক প্রবলেমে পড়তে পারেন আপনি। পারিবারিক দিকটি বেশ ভালো রয়েছে, পরিবারের লোকজনের সাথে অবশ্যই সুন্দর একটা দিন কিন্তু আপনি কাটাতে পারবেন, যেটা খুবই শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝাট হবে। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু বেশ চাপে রয়েছে, অবশ্যই মনের মানুষের সাথে কিন্তু আপনার তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে, কোনো তৃতীয় ব্যক্তির মধ্যস্থতায় কিন্তু আপনাদের মধ্যে প্রবলেম সৃষ্টি হতে পারে। আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু বেশ ভালো রয়েছে, আপনার কর্মের কারণে কিন্তু আপনি সুখ্যাতি অর্জন করতে পারবেন। আর যারা ব্যবসার জন্য সঙ্গে যুক্ত রয়েছেন তারা অবশ্যই নিজের ব্যবসার ভালো করার জন্য বা প্রতিষ্ঠিত করার জন্য কোনো ছোটোখাটো ভ্রমণে যেতে পারেন, যেটা কিন্তু আপনার জন্য বেশ লাভদায়ক হতে পারে। আজ বিবাহিত জীবন কিন্তু বেশ চাপে রয়েছে, অবশ্যই স্ত্রীর সঙ্গে কিন্তু মনোমালিন্য বা তর্ক বিতর্ক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো বেলা 11:10 থেকে দুপুর 12:30 পর্যন্ত, এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 7:40 থেকে সকাল 8:18 পর্যন্ত। এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান, তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে লাল এবং মেরুন, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। তুলা রাশি জাতকাদের জন্য বলবো যে আজ বড়দের উপদেশ কিন্তু আপনার বেশ উপকার লাগতে পারে। আপনার মধ্যে সমস্ত রকম ভয় বা আপনার যে সব আশা আকাঙ্ক্ষা রয়েছে সেগুলোকে পূরণ করার জন্য অবশ্যই কিন্তু আপনার বড়দের পরামর্শ নেওয়া প্রয়োজন। আজ অবশ্যই শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খারাপ হতে পারে, শরীর দুর্বল ফিল করতে পারেন, তাই অবশ্যই আপনার বিশ্রাম নেওয়া দরকার এবং নিজের শরীরের অবশ্যই যত্ন নেওয়া উচিত। আজ আর্থিক দিকটি চাপে রয়েছে, অবশ্যই নিজের অর্থ সাবধানে খরচা খরচ করুন এবং নিজের অর্থ বিনিয়োগের আগে অবশ্যই বড়দের বাড়ির বয়স্কদের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত আপনার। পারিবারিক দিকটি বেশ চাপে রয়েছে, অবশ্যই আপনি পরিবারের লোকজনের সাথে সময় কাটান, তাদেরকে সময় দিন এবং আপনার প্রবলেমগুলো তাদের সাথে শেয়ার করার চেষ্টা করুন, তাহলে অবশ্যই কিন্তু সমাধানের রাস্তা খুঁজে পাবেন। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু আপনার বেশ সুন্দর রয়েছে, অবশ্যই মনের মানুষের সাথে সুন্দর একটা রোমান্টিক দিন কিন্তু কাটাতে পারবেন। যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু অবশ্যই নিজের মনের মানুষকে খুঁজে নিতে পারবেন। আজ কর্মক্ষেত্রে
ক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে। কাজের চাপ থেকে অবশ্যই কিন্তু আপনি নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন বেশ আনন্দের সাথে এবং খুব এনার্জির সাথে কিন্তু আজ আপনি নিজের কাজ করতে পারবেন। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন অবশ্যই নিজের ব্যবসার কিন্তু আজ উন্নতি ঘটাতে পারবেন। বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন। আজ স্ত্রীর সঙ্গে সমস্ত রকম কিন্তু রাগারাগি কেটে গিয়ে আপনি সুন্দর একটা রোমান্টিক দিন কিন্তু কাটিয়ে উঠতে পারবেন। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো বিকেল 4:15 থেকে বিকেল 4:56 পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 7:41 থেকে সকাল 8:23 পর্যন্ত। এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান, তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে হলুদ, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য বলবো যে আজ অবশ্যই কোনো কাজের সাথে নিযুক্ত থাকুন, নিজেকে অ্যাক্টিভ রাখুন। অলসতা কিন্তু আপনার মানসিক শারীরিক দুদিক থেকে কিন্তু আপনাকে দুর্বল করে দিতে পারে। আজ অবশ্যই কিন্তু কোনো ছোটোখাটো ভ্রমণ বা কোনো রকম আনন্দদায়ক ভ্রমণে কিন্তু আপনি যেতে পারেন, যেটা কিন্তু আপনার জন্য পজিটিভ কিন্তু ভাবনা চিন্তা নিয়ে আসতে পারে। আজ আর্থিক দিকটি কিন্তু আপনার বেশ ভালো রয়েছে, হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি কিন্তু আজকে আপনার ঘটতে পারে, তাই অবশ্যই আপনি আজ সমস্ত আর্থিক প্রবলেমগুলো কিন্তু সলভ করে নিতে পারবেন। আজ পারিবারিক দিকটি মধ্যম প্রকার, অবশ্যই পরিবারের লোকজনের সাথে সময় কাটান, তাদেরকে সময় দিন, সুন্দর একটা দিন কিন্তু আপনি পরিবারের লোকজনের সাথে কিন্তু কাটিয়ে উঠতে পারবেন, যেটা কিন্তু আপনার কাছে খুবই লাভদায়ক হবে এবং আনন্দদায়ক হবে। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু চমৎকার দিন, প্রেম করা দিন, মনের মানুষের সাথে সুন্দর একটা রোমান্টিক দিন কিন্তু আজ আপনি কাটিয়ে উঠতে পারবেন। আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু মধ্যম প্রকার, অবশ্যই কাজের চাপ থাকবে, তাই আপনি আপনার কর্মক্ষেত্রে কিন্তু নিজের কাজের দক্ষতায় কিন্তু প্রশংসিত হতে পারেন, মধ্যমণি হয়ে উঠবেন আজ আপনি নিজের কর্মক্ষেত্রে। আজ যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা অবশ্যই কিন্তু কারোর পরামর্শ নিতে পারেন নিজের ব্যবসার উন্নতি ঘটানোর জন্য। আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন। স্ত্রীর সঙ্গে কিন্তু প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে আজ উপভোগ করতে পারবেন। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 6:19 থেকে সকাল 7:17 পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 8:20 থেকে সকাল 9:15 পর্যন্ত। এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান, তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সবুজ, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। ধনুরাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আজ কোনো অপরিচিত ব্যক্তির সঙ্গে কিন্তু বিবাদ বা ঝগড়াঝাটি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই আপনি কিন্তু বিবেচক হন এবং নিজের সমস্ত রকম সংঘর্ষ বা ঝগড়াঝাটি থেকে কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করুন। আজ কিন্তু শরীর স্বাস্থ্য একটু চাপের হতে পারে নানা প্রবলেমের কারণে কিন্তু আপনি মানসিক দিক থেকে, এবং সেই কারণে কিন্তু শারীরিক প্রবলেম কিন্তু ভোগ করতে পারেন। আজ আর্থিক দিকটি চাপে রয়েছে, অবশ্যই নিজের অর্থ সাবধানে খরচা খরচ করুন, অতিরিক্ত খরচের কারণে কিন্তু আপনি আর্থিক প্রবলেমে কিন্তু আজ পড়তে পারেন। পারিবারিক দিকটি চাপে রয়েছে, অবশ্যই কিন্তু পরিবারের লোকজনের সাথে সাবধানে কথাবার্তা বলুন এবং নিজের ব্যবহার এবং কথাবার্তায় কিন্তু কন্ট্রোল করুন বা আপনার কিন্তু সতর্কতা অবলম্বন করা দরকার। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য বেশ ভালো দিন, প্রেম করার দিন, মনের মানুষের সাথে সুন্দর একটা দিন কিন্তু আজ আপনি কাটিয়ে উঠতে পারবেন, যেটা আপনার কাছে কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে। আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু আপনার জন্য বেশ ভালো রয়েছে, কর্মক্ষেত্রের কোনো গুরুত্বপূর্ণ কাজের কারণে কিন্তু বাইরে যেতে হতে পারে, যেটা কিন্তু আপনার জন্য বেশ লাভদায়ক। আজ বিবাহিত জীবন জন্য দিনটি কিন্তু আপনার জন্য বেশ ভালো রয়েছে, স্ত্রীর সাথে সময় কাটান, তাকে সময় দিন, আপনাদের মধ্যে কিন্তু সম্পর্ক আরও সুগভীর হতে চলেছে। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 6:19 থেকে সকাল 7:13 পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 7:37 থেকে সকাল 8:40 পর্যন্ত। এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান, তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সাদা এবং রূপালি, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন।
মকর রাশি। মকর রাশি জাতকাদের জন্য বলবো যে আজ ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনার জন্য বেশ আনন্দদায়ক এবং সেটা কিন্তু আপনাকে কিছু শিক্ষা অবশ্যই দেবে। আর নিজের বাচ্চাদের সাথে সময় কাটান, তাদের কাছে সময় দিয়ে অবশ্যই আপনি আপনার সমস্ত মানসিক প্রবলেমগুলো থেকে কিন্তু বেরোতে পারবেন। আজ আপনার শরীর স্বাস্থ্য কিন্তু বেশ ভালো রয়েছে, অবশ্যই এনার্জেটিক থাকবেন এবং সমস্ত কাজ কিন্তু আপনি প্রচণ্ড এনার্জির সাথে আজ করতে পারবেন। আর্থিক দিক থেকে কিন্তু দিনটি আপনার জন্য বেশ ভালো রয়েছে, নানা রকম প্রবলেমের মধ্যে থেকেও কিন্তু আপনি দিনের শেষে কিন্তু অবশ্যই আর্থিক লাভ কিন্তু কিছুটা ঘটাতে পারবেন। আজ পারিবারিক দিকটি কিন্তু চাপে রয়েছে, অবশ্যই পরিবারের লোকজনের সাথে কিন্তু মনোমালিন্য হতে পারে, আপনার কথা এবং ব্যবহারে অবশ্যই সামঞ্জস্য নিয়ে আসুন। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু চমৎকার দিন, প্রেম পড়ার দিন, অবশ্যই মনের মানুষের সাথে সুন্দর একটা দিন কিন্তু আজ আপনি কাটিয়ে উঠতে পারবেন। আজ কর্মক্ষেত্রেও দিনটি কিন্তু আপনার জন্য বেশ ভালো রয়েছে, অবশ্যই নিজের কর্মের কারণে কিন্তু প্রশংসা কুড়াতে পারবেন। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু অবশ্যই কোনো জ্ঞানী ব্যক্তির উপদেশ কিন্তু নিতে পারেন, তাতে কিন্তু আপনার ব্যবসার কিন্তু উন্নতি ঘটতে পারে। আজ বিবাহিত জীবন কিন্তু আপনার জন্য বেশ ভালো রয়েছে, অবশ্যই স্ত্রীর সাথে সময় কাটান, তাকে সময় দিন, আপনাদের মধ্যে কিন্তু সম্পর্ক আরও সুগভীর হতে চলেছে। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো বেলা 11:05 থেকে দুপুর 12:10 পর্যন্ত, এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হচ্ছে সকাল 7:56 থেকে সকাল 9:05 পর্যন্ত। এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান, তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সাদা এবং রূপালি, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতকাদের জন্য বলবো যে জীবনে যদি কোনো কিছুর জন্য প্রতীক্ষা করছিলেন বা কোনো আকর্ষণীয় কিছু ঘটার জন্য কিন্তু প্রতীক্ষা করছিলেন, তার জন্য কিন্তু একটা সুন্দর স্বস্তি কিন্তু আজ আপনি পেতে পারেন। আজ অবশ্যই নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, নিজের খাদ্যের ওপর অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন, যোগাসন বা ব্যায়ামের মাধ্যমে কিন্তু আপনি নিজের শরীর স্বাস্থ্যকে কিন্তু আজ ভালো রাখতে পারবেন। আর্থিক দিকটি বেশ চাপে রয়েছে, অবশ্যই নিজের অর্থ কিন্তু সাবধানে খরচা খরচ করুন, অতিরিক্ত খরচা কিন্তু আপনাকে আর্থিক দিক থেকে কিন্তু প্রবলেমে ফেলতে পারে আজ, তাই অবশ্যই নিজের অর্থ কিন্তু সাবধানে রাখুন। আজ পারিবারিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে, অবশ্যই পরিবারের লোকজনের সাথে সময় কাটান, তাদেরকে সময় দিন, সুন্দর একটা দিন কিন্তু, আনন্দিত দিন কিন্তু আপনি তাদের সঙ্গে আজ কাটিয়ে উঠতে পারবেন। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু চাপে রয়েছে, অবশ্যই আপনার একতরফা প্রেম কিন্তু আজ প্রত্যাখিত হতে পারে, তাই অবশ্যই কিন্তু আপনাকে সতর্ক থাকা দরকার। কর্মের দিক থেকে বলবো, দিনটি কিন্তু আপনার জন্য বেশ ভালো রয়েছে, অবশ্যই নিজের কর্মদক্ষতার কারণে কিন্তু আপনি আজ কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা অবশ্যই কিন্তু নিজের ব্যবসাকে একটা উচ্চ জায়গায় কিন্তু নিয়ে যেতে পারবেন। আজ বিবাহিত জীবন কিন্তু চাপে রয়েছে, অবশ্যই স্ত্রীর সাথে সাবধানে কথাবার্তা বলুন, আপনাদের মধ্যে কিন্তু ছোটোখাটো তর্ক বিতর্ক হতে পারে, পুরনো কথা কোনো সামনে এসে কিন্তু আপনাদের মধ্যে সমস্যার সৃষ্টি করতে পারে। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 6:30 থেকে সকাল 7:10 পর্যন্ত, এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 8:10 থেকে সকাল 9:26 পর্যন্ত। এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান, তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কালো এবং নীল, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। মীন রাশি। মীন রাশি জাতকাদের জন্য বলবো যে নানা রকম সমস্যা, নানা রকম চিন্তা কিন্তু আজ আপনার মেজাজ কিন্তু খারাপ হতে পারে, তাতে কিন্তু আপনি কোনো ঝুট ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই সতর্ক থাকুন। আজ কোনো বন্ধু, পুরনো বন্ধুর সাথে কিন্তু আপনার দেখা হতে পারে বা যোগাযোগ হতে পারে, যেটা কিন্তু আপনার কাছে বেশ আনন্দদায়ক হবে। আজ শরীর স্বাস্থ্যের অবশ্যই খেয়াল রাখুন, শরীরের যত্ন নিন, যোগাসন বা ব্যায়ামের মাধ্যমে কিন্তু নিজের শরীর স্বাস্থ্যকে কিন্তু আপনি সুস্থ রাখতে পারেন। আর্থিক দিকটি কিন্তু আপনার জন্য বেশ ভালো রয়েছে, আর্থিক উন্নতি কিন্তু আপনার করতে পারে, অর্থ বিনিয়োগের মাধ্যমে কিন্তু অবশ্যই আপনি সঞ্চয় করতে পারেন। আজ পারিবারিক দিকটি কিন্তু আপনার জন্য বেশ ভালো, অবশ্যই পরিবারের লোকজনের সাথে আনন্দ খুশি করে দিনটি কিন্তু আপনি বেশ উপভোগ করতে পারবেন। আজ
প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু আপনার জন্য বেশ ভালো দিন, প্রেম করার দিন, অবশ্যই কাউকে প্রপোজ করতে পারেন, অবশ্যই সফলতা পাবেন। আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু মধ্যম প্রকার, কাজের চাপ অবশ্যই থাকবে, আপনার দক্ষতার কারণে কিন্তু অবশ্যই আপনি প্রশংসিত হবেন। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু আজ অন্যের কথায় কিন্তু অবশ্যই নিজের ব্যবসার উন্নতি ঘটাতে পারবেন। আর বিবাহিত জীবন কিন্তু আপনার জন্য বেশ ভালো রয়েছে, অবশ্যই নিজের স্ত্রীর সাথে সুন্দর একটা রোমান্টিক দিন কিন্তু কাটাতে পারবেন, বাইরে ঘুরতে যেতে পারেন, আপনাদের মধ্যে কিন্তু সুন্দর একটা রোমান্টিক দিন কিন্তু আমরা দুজনে উপভোগ করতে পারবেন। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 10:33 থেকে দুপুর 12:07 পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 8:30 থেকে সকাল 9:30 পর্যন্ত। এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সতর্ক থাকুন এবং গাড়ি ধীরে চালান, তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 6, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে পিঙ্ক, সাদা এবং অফ হোয়াইট। তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। তো দর্শক বন্ধু, আজকের রাশিফল এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকালের রাশিফল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।